প্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এবং আমরা দেখছি যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সব সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 52তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে অসচ্ছল ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় এবং হল শাখার একাধিক শীর্ষ নেতা কিন্তু এখানে উপস্থিত আছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আশেপাশের যে ইউনিটগুলো রয়েছে, বিশেষ করে ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, ঢাকা কলেজ, অন্য সবগুলো কলেজের যারা শীর্ষ নেতা তারা কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসেছেন এবং এখানে প্রায় শতাধিক অসচ্ছল মানুষের মধ্যে, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা বিতরণ সামগ্রী বিতরণ করছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা মাস্ক বিতরণ করছেন, পাশাপাশি এখানে খাবার বিতরণ করছেন। এবং সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে এখানে আমরা যদি দেখি যে এখানে কয়েক শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কিন্তু সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এবং যেসব সুবিধা বঞ্চিত শিশুরা বা মানুষেরা খাবার পাচ্ছেন তারা আসলে অনেক খুশি। এছাড়া শিশুদের মধ্যে চকলেটও দিতে আমরা দেখছি এই খুশির দিনে, অর্থাৎ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে কিন্তু চকলেটও দিচ্ছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। খাবারের পাশাপাশি মাস্ক এবং শিশুদের হাতে চকলেট তুলে দিচ্ছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই আয়োজনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং সাদ্দাম হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। আজকের এই আয়োজন উপলক্ষে মধুর ক্যান্টিনের এই চত্বর সকাল থেকেই কিন্তু শত শত নেতাকর্মীর যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষণীয় ছিল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ যে মানবিক সংগঠনে পরিণত হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে করোনাকালীন সময়ে ধান কাটা থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে বাংলাদেশ ছাত্রলীগের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন। পাশাপাশি তৃণমূল ছাত্রলীগেরও কিন্তু বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ আমরা দেখেছি। Thank you.
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ছাত্রলীগের বেশ কিছু কার্যক্রম কিন্তু দেশব্যাপী প্রশংসা পেয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যদি বলি সুনামগঞ্জে বন্যা দুর্গতদের পাশে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু দেখা গেছে। খাবার নিয়ে আমি ওরা নেয় নাই